চট্টগ্রাম ছয়াশনের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ফাঁসি, তার স্ত্রী রিজওয়ানা ইউসুফ এবং ফুয়া ফারাজ করিম চৌধুরীর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ গজি ছাত্র জনতা। এ সময় সমাবেশে আইনজীবীও যোগ দিয়ে এবং ফজলে করিমের কারাগারে তুন আদালত হাজির না করে ভার্চুয়ালের মাধ্যমে মামলা শুনানির আদেশ বাতিলের দাবি জানায়। অবিলম্বে এই আদেশ বাতিল না করিলে বৃহত্তর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া অক্টোবরের 27 তারিখ রবিবার সকাল 10টার দিকে আদালত ভবন সংলগ্ন চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র চট্টগ্রামের সর্বস্তর জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এই সময় ছাত্র জনতা অনলাইনে কিশোরকুট প্রশাসন জবাব চাই, ফজলে করিমের টাকার গোলাম প্রশাসন তোমায় সালাম, বিচার 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 চাই, জুনিয়র বিচার চাই, এরকম নানান স্লোগান দিতে থাকে। এছাড়া ফজলে করিমের বিষয় ব্যানার পদদলিত করি এবং জুতা নিক্ষেপ করি কুপ্রকাশ গজি আন্দোলনকারী হলে। সমাবেশ বক্তব্য হই আপনাদের সহযোগিতা নিয়ে আমি যেহেতু চট্টগ্রাম জেলাতে দায়িত্বে আছি, আপনাদের সাথে নিয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে অবশ্যই যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে সরকারের পক্ষ থেকে জোর কণ্ঠে এবং চূড়ান্তভাবে প্রতিহত করা হবে। আমি একটি কথা বলতে চাই, যারা সেদিন এই মামলাগুলোতে আসামি হয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। উল্লেখ্য, গত 12 সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়া কাওড়া সীমান্ত দিয়ে ফজল করিম চৌধুরীর ভারত যাত্রা সমন্বয়ে আটক গজিল বিজিবি। 19 সেপ্টেম্বর হেলিকপ্টার করে তারা চট্টগ্রাম আনা হয়। ফজল করিমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যা চেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লেখিলন, বাংসুর দখল সহ বিভিন্ন অভিযোগে 10 খান মামলায় চট্টগ্রামের বিভিন্ন তারা এই মুহূর্তে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী আছে। গত 17 অক্টোবর ফজল করিমের বিরুদ্ধে 8 মামলাত ভার্চুয়াল শুনানি হয়, যে কারণে ক্ষিপ্তই আন্দোলনকারী। সি প্লাস চট্টগ্রাম।